ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের গণিত দ্বিতীয় পত্রর বিপরীত ত্রিকোণমিতীয় ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ অর্থাৎ 7B যে চ্যাপ্টারটা আছে সেটার আর একটা লেকচার নিয়ে এখন আলোচনা করা হবে। এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, এখান থেকে মোটামুটি 4 মার্কে 6 মার্কের একটা সৃজনশীল আসার সম্ভাবনা এবার অনেক বেশি। ধন্যবাদ সবাইকে। আমরা পাতের সমাধানে দেখতেছি দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে, কস আর সাইন। তো কস কস গুলাকে এক পাশে রাখবো, সাইন সাইন গুলাকে এক পাশে। তাহলে যদি হিসাব করি, এখানে কস এক্স, এই কস টু এক্সটা এই পাশে এসে মাইনাস কস টু এক্স, এখানে কত সাইন টু এক্স, আর এই সাইন এক্সটা ওই পাশে যায় মাইনাস সাইন এক্স। তাহলে যদি হিসাব করি, কস সি মাইনাস কস টি, কস সি মাইনাস কস টি এটা সূত্র কি, টু ইন্টু সাইন, তার মানে টু ইন্টু দেবো সাইন, সি কত এক্স, ডি কত টু এক্স, তার মানে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, যেহেতু আমাদের সূত্র বলতেছে সি প্লাস ডি বাই টু, ইন্টু সাইন, ইন্টু সাইন কত হবে ডি মাইনাস সি বাই টু, অর্থাৎ টু এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই টু। আর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু, টু ইন্টু কস সি কত টু এক্স, ডি কত এক্স, তার মানে টু এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই টু, ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ টু এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই কত টু। এখন আমরা দেখতেছি টু ইন্টু সাইন থ্রি এক্স বাই টু, আর ইন্টু সাইন হচ্ছে এক্স ডিভাইডেড বাই টু, আর টু ইন্টু কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু, আর সাইন কত এক্স ডিভাইডেড বাই টু। তো এখন কিন্তু আমরা উভয় পক্ষ থেকে এই টু টু কেটে দিতে পারি, আর একটা কী কেটে দিতে পারি, এই সাইন এক্স বাই টু সাইন এক্স বাই টু। তো আমাদের একটা জিনিস খেয়াল করে রাখতে হবে, সমাধানের অঙ্কে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত দুই ধরনের আছে, কস আর সাইন, সেই জন্য আমাদের দুই ধরনের অনুপাতের পরেই অ্যান্সারটা নির্ণয় করতে হবে। সেজন্য ইচ্ছা করলেও আমরা সাইন এক্স বাই টু সাইন এক্স বাই টু এইভাবে কেটে দিতে পারবো না, কাটলে পরে অঙ্কে অর্ধেক মার্ক আসবে। তো এখন কি করতে হবে, এই অংশটা এই পাশে নিয়ে আসবো, তাহলে বাম পাশে আসে কত সাইন থ্রি এক্স বাই টু, আর সাইন কত এক্স ডিভাইডেড বাই টু, আর এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস কস কত থ্রি এক্স বাই টু, আর সাইন কত এক্স ডিভাইডেড বাই টু, আর টোটালটার ওই পাশে কত হবে জিরো। তো এখন যদি আমরা খেয়াল করি, দুই পাশ থেকেই কত কমন যায় সাইন এক্স বাই টু, তাহলে সাইন এক্স বাই টু কমন নিয়ে নিলাম, আর তাহলে কত থাকলো সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই টু মাইনাস কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু কত জিরো। তার মানে সাইন এক্স বাই টু একবার হবে কত জিরো, অথবা সাইন থ্রি এক্স বাই টু মাইনাস কস থ্রি এক্স বাই টু ইকুয়াল টু কত হবে জিরো। তো এখন আমরা জানি সাইন থেটা সমান জিরো হলে পরে থেটা সমান হয় এন আলফা এন পাই, তাহলে এখানে সাইন থেটা সমান জিরো, তাহলে থেটা মানে কত এক্স বাই টু, এটা সমান সমান কত এন পাই, তাহলে এক্স সমান সমান কত হবে টু এন পাই। এটা হয়ে গেল একটা অ্যান্সার। এখন যদি দ্বিতীয় অংশে দেখি, আমাদের এখানে কত আছে সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই টু, এই কসটাকে ওই পাশে নিয়ে গিয়ে দেয় কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু করে দিলাম। এখন উভয় পক্ষকে যদি কস থ্রি এক্স বাই টু দিয়ে ভাগ দিই, তাহলে সাইন থ্রি এক্স ডিভাইডেড বাই টু কস থ্রি এক্স ডিভাইডেড বাই টু, আর এখানে কস থ্রি এক্স বাই টু কস থ্রি এক্স বাই টু, তাহলে সাইন থ্রি এক্স বাই টু ডিভাইডেড কস থ্রি এক্স বাই টু আমাদের কত হবে ট্যান থ্রি এক্স ডিভাইডেড বাই টু, আর এটা কাটাকাটি হয়ে কত হলো ওয়ান। আর আমরা ওয়ান মানে কত জানি, যেহেতু ট্যানের সাথে সম্পর্ক, তার মানে ট্যান জানে পাই বাই ফোর। তো এখন ট্যান থেটা সমান ট্যান আলফা হলে কত হয়, থেটা সমান এন পাই প্লাস আলফা, তাহলে থেটা হিসাবে কত আছে থ্রি এক্স বাই টু, আর এন পাই প্লাস আলফা হিসাবে কত আছে পাই ডিভাইডেড বাই ফোর। তাহলে এখন যেহেতু আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে এক্স সমান সমান কত হবে, এই থ্রি বাই টু ওই পাশে চলে যাবে, ওই পাশে যায় কত হয়ে যাবে টু বাই থ্রি, দিয়ে দেবো এন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর। এটা গেল আর একটা সমাধান। তো আমরা পাতের দুই নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো আমরা যদি খেয়াল করি, কস মনে মনে এটাকে সি, আর এটাকে যদি ডি ধরি, তাহলে কস সি প্লাস কস ডি এর সূত্র কি, টু ইন্টু কস, সূত্র কি বলে সি প্লাস ডি বাই টু, সি কত সিক্স এক্স, ডি কত ফোর এক্স, তার মানে সিক্স এক্স প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই টু,
ইন্টু কস কত সি মাইনাস ডি বাই টু, তাহলে কস সি কত সিক্স এক্স মাইনাস ফোর এক্স ডিভাইডেড বাই কত টু। আর এখানে যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র দেখি, সূত্র কি টু ইন্টু সাইন, তার মানে টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ থ্রি এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি মানে কত, থ্রি এক্স থেকে এক্স বিয়োগ, থ্রি এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই কত টু। তাহলে এখানে টু ইন্টু কস ছয় চার দশ, দশের দুই দিয়ে ভাগ করলে ফাইভ এক্স ইন্টু কস, ছয় থেকে চার বার দিলে দুই, দুই দুই ভাগ দিলে কত কস এক্স ইন্টু টু ইন্টু সাইন, থ্রি এক্স আর এক্স কত ফোর এক্স ভাগ টু মোট কত টু এক্স, আর কস হচ্ছে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে টু, তার দুই দিয়ে ভাগ করলে কস এক্স। এবার আমরা কী করবো, এই দুইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে হচ্ছে কত টু ইন্টু কস ফাইভ এক্স কস এক্স মাইনাস টু ইন্টু সাইন টু এক্স আর কত কস এক্স সমান সমান কত জিরো। এখন এই দুই জায়গা থেকে যদি আমরা টু কস এক্সটা কমন নেই, তাহলে টু কস এক্স কমন নিলে কত হচ্ছে কস ফাইভ এক্স মাইনাস এখানে কত থাকতেছে সাইন অফ টু এক্স সমান জিরো। তো এখন আমরা দেখতেছি এখানে এই অংশটা একবার জিরো ধরা যায়, এই অংশটা একবার জিরো ধরা যায়, অর্থাৎ টু কস এক্স সমান একবার জিরো আর একবার কস ফাইভ এক্স মাইনাস সাইন টু এক্স সমান সমান একবার কত দেওয়া যায় জিরো। তাহলে এখন টু কস এক্স সমান জিরো, তার মানে অবশ্যই কস এক্স সমান সমানও কত হয়ে যাবে জিরো, যেহেতু দুইটা জিরোর নিচে ভাগ হয়ে জিরো হয়। তাহলে কস থেটা সমান জিরো হলে থেটার সূত্র কি টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে এখানে থেটা হিসাবে কত আছে এক্স, এটার মান কত হবে টু এন পাই প্লাস অর্থাৎ টু এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান আর কত হয়ে যাবে পাই ডিভাইডেড বাই টু, এটা গেল একটা সমাধান। আর এখানে যদি আমরা খেয়াল করি একটা কস আছে একটা সাইন আছে, আবার দেখা যাচ্ছে দুইটাই সেম ত্রিকোণমিতিক অনুপাত নাই, অর্থাৎ দুইটাই ফাইভ এক্স কিংবা দুইটাই টু এক্স নাই যে আমরা দুই পাশে ভাগ দিয়ে এটাকে টেন এক্স করে নেব, তখন আমাদের টার্গেট হবে হয় দুইটাকেই কস করা কিংবা দুইটাকেই সাইন করা। তো আমরা যদি এইটাকে হচ্ছে সাইন করতে চাই, তাহলে আমরা নিয়ম কী শিখেছিলাম যে সাইন দেব পাই বাই টু দেব, কারণ সাইন যখনই পাই বাই টু হয়ে যাচ্ছে অর্থাৎ সাইন যখনই নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আসলে কস হয়ে যায়, তাহলে পাই বাই টু মাইনাস ফাইভ এক্স, তার মানে সাইন পাই বাই টু মাইনাস ফাইভ এক্স মানে কত কস এক্স, যেহেতু সাইন নব্বই ডিগ্রি মাইনাস থেটা আমরা কী জানি কস থেটা, আর এখানে কত সাইন টু এক্স ইকুয়াল টু কত জিরো। তাহলে এখন কিন্তু আমাদের সূত্রটা হয়ে গেল সাইন এই মোটের উপর এটাকে সি আর এটাকে যদি ডি ধরি, তাহলে আমাদের সাইন সি মাইনাস সাইন ডির একটা সূত্র বর্তিছে। তো সাইন সি মাইনাস সাইন ডির সূত্র যখনই আমাদের পড়বে তখন সেটার সূত্রটা কী হবে টু ইন্টু কস সি প্লাস ডি অর্থাৎ পাই বাই টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি অর্থাৎ পাই বাই টু মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স ডিভাইডেড বাই টু সমান সমান কত হয়ে যায় জিরো। অর্থাৎ আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা কত টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। তো সেই জন্য এটাকে সি এটাকে ডি যদি ধরি টু ইন্টু কস এই সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস এই সি মাইনাস ডি ডিভাইডেড বাই কত টু। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আমাদের কত পাওয়া যায় টু ইন্টু কস পাই বাই টু মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু আর এখানে কস পাই বাই টু মাইনাস পাঁচ আর দুই কত সেভেন এক্স ডিভাইডেড বাই টু ইকুয়াল টু কত জিরো। তো এই লাইনটা আবার একটু ভেদাল আছে, সেই ভেদালটা কীরকম, নিচে কিন্তু একটা করে টু আছে। তো এই লাইনটাকে আমরা আরও কী লিখতে পারি টু ইন্টু কস এই দুই সদ্যে দিয়ে এই দুইয়ের সাথে গুণ করে দেয় তাহলে হচ্ছে পাই বাই ফোর, আর এই মাইনাসের মতো মাইনাস এই থ্রি এক্সের নিচে আবার এই দুইটা কী হয়ে গেল ভাগ হয়ে গেল,
আবার কস এই দুইয়ের সাথে এই দুই দুটি গুণ করি তাহলে কত পাই বাই ফোর মাইনাস এই সেভেন এক্স এর নিচে কত টু হয়ে গেল সমান সমান কত জিরো। তো এর পরের লাইনটা যদি খেয়াল করি যেহেতু দুটোই কস তার মানে এটা সমান একবার জিরো হবে এটা সমান একবার জিরো, তাহলে সেই সেন্সে আমরা যদি এখন খেয়াল করি যে এই লাইনেরই প্রথমটা সমান একবার জিরো দিলাম অর্থাৎ টু কস পাই বাই ফোর মাইনাস থ্রি এক্স বাই টু এটা সমান একবার জিরো প্রথম অংশে সমান জিরো, আবার কত দ্বিতীয় অংশে কস পাই বাই ফোর মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই টু এটা সমান একবার কত জিরো। তো সেই সেন্সে যদি দেখি এই টুটা তো ওই পাশে যা জিরো হয়ে যাচ্ছে তাহলে কত থাকতেছে কস পাই বাই ফোর মাইনাস থ্রি এক্স বাই টু সমান জিরো, তাহলে এখন টোটালটা কিন্তু কস থেটা, তাহলে কস থেটা সমান জিরো মানে আমরা কী জানি থেটা সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে সেই সেন্সে আমাদের থেটা মানে কত পাই বাই ফোর মাইনাস থ্রি এক্স বাই টু এদের কারণটা কত টু এন প্লাস ওয়ান ইন্টু কত পাই বাই টু। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে এই এক্স এর মানটা, তাহলে এই এক্স এর মানটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পরের লাইনটাই কত হয় এই থ্রি এক্স বাই টু মাইনাস আছে ওই পাশে যদি নিয়ে দেয় তাহলে প্লাস কত থ্রি এক্স বাই টু, এই পাশে কত আছে এই পাশে আমার আছে হচ্ছে পাই বাই ফোর, তাহলে পাই বাই ফোরের মতো পাই বাই ফোর রাখলাম এই টোটালটা এই পাশে নিয়ে চলে আসবে অর্থাৎ মাইনাস টু এন প্লাস ওয়ান আর কত পাই ডিভাইডেড বাই টু। এখন আমরা যদি এক্স এর মানটা নির্ণয় করতে চাই তাহলে টোটাল এক্স সমান সমান কত হবে থ্রি বাই টু ওই পাশে আসে কত হবে টু বাই থ্রি, তখন এই টোটালটা আমরা টু বাই থ্রি আগে দিয়ে দেব তারপরে সেকেন্ড ব্র্যাকেট ভুক্ত করে পাই বাই ফোর মাইনাস টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই টু এই সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেব, তাহলে এক্স এর এটা পাওয়া গেল সেকেন্ড মান। এইবার যদি আমরা আর একটা যে অংশ ছিল সেটা হচ্ছে এটা এখানে যদি আবার হিসাব করি আমরা কি জানি কস থেটা সমান সমান জিরো হলে থেটা সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তার মানে এখানে থেটাকে পাই বাই ফোর মাইনাস সেভেন এক্স বাই টু এটা সমান সমান কত হবে টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই টু। তো এখন তো আমাদের এক্স বলতে সেভেন এক্স বাই টুকে বোঝাচ্ছে, তাহলে এখন আমরা কি করব পরের লাইনে এসে এই পাই বাই ফোরের মতো পাই বাই ফোর রাখবার এই টোটালটা এই পাশে আসে বিয়োগ অর্থাৎ টু এন প্লাস ওয়ান পাই বাই টু আর এই মাইনাস সেভেন এক্স বাই টু ওই পাশে যায় কত হয়ে গেল যোগ। তো যেহেতু আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে তাহলে এক্স সমান সমান এই সেভেন বাই টু এই পাশে আসে কত হয়ে যাবে টু বাই সেভেন, তার মানে দিয়ে দেবো টু বাই সেভেন সেকেন্ড ব্র্যাকেট পাই বাই ফোর মাইনাস টু এন প্লাস ওয়ান কত পাই বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটা গেল এক্স এর তৃতীয় মান। তো এই হচ্ছে অঙ্কটার সমাধান। তো আমরা যদি অঙ্কটাই দেখি এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে সাইন থ্রি থেটা আছে আর সাইন থেটা অর্থাৎ বিজোড় বিজোড়গুলো এক জায়গায় রাখবে অর্থাৎ সাইন থ্রি থেটা প্লাস সাইন থেটা আর তার সাথে কত থাকলো সাইন অফ টু থেটা, আর এখানে ওয়ান আর কস টু থেটা এই দুইটাকে এক জায়গায় রাখতে হবে আর এখানে কস থেটার মতো কস থেটা থেকে গেল। তাহলে যদি খেয়াল করি সাইন সি প্লাস সাইন ডি এটা সূত্র আমরা কত জানি টু ইন্টু সাইন সি প্লাস ডি প্রিভিয়াস অঙ্ক থেকে সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু আর এখানে কত সাইন অফ টু থেটা আর ওয়ান প্লাস কস টু থেটা এটা সূত্র কি টু কস স্কোয়ার থেটা, তাহলে দিয়ে দিলাম কত টু কস স্কোয়ার থেটা প্লাস কত কস থেটা, তাহলে এখন যদি খেয়াল করি এখানে কত হবে টু ইন্টু সাইন থ্রি থেটা থেটা ফোর থেটা ফোর থেটা টু দিয়ে ভাগ করলে কত টু থেটা টু সাইন টু থেটা ইন্টু কস থ্রি থেটা থেকে থেটা বাদ দিলে কত টু থেটা টু দিয়ে ভাগ করলে পারো কস থেটা আর এখানে থাকতেছে কত সাইন টু থেটা আর ওই পাশে থাকতেছে টু কস স্কোয়ার থেটা প্লাস কত কস থেটা। তো এখন এর পরের লাইনে যদি আমরা সবগুলাকে এক পাশে নিয়ে চলে আসি তাহলে
টু সাইন টু থেটা ইন্টু কস থেটা প্লাস সাইন টু থেটা মাইনাস টু কস স্কোয়ার থেটা, আর কস থেটা ওই পাশে যায় কত হলো মাইনাস কস থেটা সমান সমান জিরো। তো এখন এই দুই জায়গা থেকে আমাদের কি কমন যায়, সাইন অফ টু থেটা। তাহলে এখান থেকে যদি আমরা সাইন অফ টু থেটাটা কমন নেই, তাহলে এখানে থাকে কত টু কস থেটা, আর এই জায়গায় প্লাস ওয়ান, আর এই দুই জায়গা থেকে যদি আমরা মাইনাস কস থেটাটা কমন নেই, তাহলে আমাদের কত থাকবে টু কস থেটা মাইনাস যেহেতু কমন নিছে প্লাস ওয়ান সমান সমান কত জিরো। এইবার এই দুই জায়গা থেকে যদি আমরা টু কস থেটা প্লাস ওয়ানটা কমন নেই, তাহলে আমাদের কত থাকতেছে সাইন অফ টু থেটা মাইনাস কস থেটা সমান সমান কত জিরো। তো এখন আমরা কি জানি, এটা সমান একবার জিরো দেব, এটা সমান একবার জিরো, তার মানে টু কস থেটা প্লাস ওয়ান সমান একবার জিরো, আর সাইন অফ টু থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু কত দেব জিরো। তার পরের হিসাবে আমাদের কিন্তু এবার অ্যাঙ্গেল ধরে অঙ্ক করতে হবে। কেমন অ্যাঙ্গেল ধরে অঙ্ক, যদি আমরা খেয়াল করি টু কস থেটা সমান সমান কত হবে মাইনাস ওয়ান, তার মানে কস থেটা সমান সমান কত হচ্ছে মাইনাস হাফ। তারপরে প্রিভিয়াস অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা কী জানি যে এখানে শিফট দিব কস দিব, শিফট কস দিয়ে শুধুমাত্র এই জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আমরা দেখবো যে কস কত মান ষাট ডিগ্রি, তার মানে মাইনাসের মতো মাইনাস রেখে দেব, কস ষাট ডিগ্রি মানে পাই বাই দিয়ে দেবো কত থ্রি, কি সমান কস থেটা সমান। তো এখন কস তো আমরা দেখতেছি এখানে কত বাড়াইছে নেগেটিভ, তো নেগেটিভ তো কস দ্বিতীয় চতুর্ভাগে হয়, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি পাই মাইনাস হয়, তাহলে এখানে কস দিয়ে দেয় আর পাই মাইনাস পাই বাই থ্রি, তাহলে এখানে কত হচ্ছে কস থ্রি পাই মাইনাস পাই টু পাই বাই থ্রি কি সমান কস থেটা সমান। তাহলে এখন আমরা কি জানি কস থেটা সমান কস আলফা হলে, কস থেটা সমান সমান যদি আমার কস আলফা হয়, তাহলে সেক্ষেত্রে সূত্র কি থেটা সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা, তার মানে টু এন পাই প্লাস মাইনাস আলফা হিসেবে কত আছে টু পাই ডিভাইডেড বাই থ্রি, তাহলে এটা গেল একটা সমাধান। এবার যদি আমরা দ্বিতীয় অংশটা খেয়াল করি, দ্বিতীয় অংশে আমরা সাইন অফ টু থেটা সূত্র কি জানি টু ইন্টু সাইন থেটা কস থেটা, তার মানে এটার বদলে দেব টু ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা, আর মাইনাস কত আছে কস থেটা সমান সমান আছে কত জিরো। তাহলে এই দুই জায়গা থেকে যদি আমরা কস থেটা কমন নেই, তাহলে কত হচ্ছে টু সাইন থেটা মাইনাস ওয়ান সমান জিরো, তার মানে একবার কস থেটা সমান সমান হবে জিরো, অথবা একবার কত হবে টু সাইন থেটা মাইনাস ওয়ান সমান একবার কত জিরো। তাহলে কস থেটা সমান সমান যদি জিরো হয়, আমরা থেটা সমান সমান কত জানি টু এন প্লাস ওয়ান পাই বাই থ্রি, তাহলে থেটা সমান সমান কত হবে টু এন প্লাস ওয়ান ইন্টু কত পাই বাই টু, এইটা গেল আর একটা সমাধান। আবার আমরা যদি দেখি এখানে কত আছে সাইন থেটা সমান সমান এই মাইনাস ওয়ান ওই পাশে যে প্লাস ওয়ান আর এই টুটা নিচে আসে কত হয়ে গেল ভাগ, এইবার সাইন কত ডিগ্রির মান হাফ, সেটার জন্য কি করতে হবে শিফট সাইন কত দেব জিরো পয়েন্ট ফাইভ, তাহলে আমাদের আসতেছে তিরিশ ডিগ্রি, অর্থাৎ কত সাইন পাই বাই সিক্স। তাহলে সাইন থেটা সমান সমান যদি হয় সাইন আলফা, সাইন থেটা সমান সমান আমরা কি জানি যদি সাইন থেটা সমান সমান সাইন আলফা হয়, তখন আমাদের সূত্রটা জানা আছে কত থেটা সমান সমান এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, আর আলফা হিসাবে কত পাই ডিভাইডেড বাই সিক্স, এইটা গেল আমাদের আর একটা সমাধান। আমরা এই সমাধানের ক্ষেত্রে এই কস থেটা কস ফাইভ থেটা এই দুই জায়গাটাকে রাখবো এক জায়গায়, কস ফাইভ থেটা আর এখানে কস থ্রি থেটা আর কস সেভেন থেটা, এই দুই জায়গাকে রাখলাম একটা স্থানে।
তাহলে এখন আমরা cos c plus cos t এই সূত্রে যদি যাই, সূত্রকে 2 ইনটু cos, 2 ইনটু cos c plus t, c কে থেটা, t কে 5 থেটা, c plus t divided by 2 ইনটু cos c minus t, অর্থাৎ থেটা মাইনাস 5 থেটা ডিভাইডেড বাই 2। আবার এটাই যদি cos c cos t তে যাই, 2 ইনটু cos সি প্লাস টি, অর্থাৎ থ্রি থেটা প্লাস সেভেন থেটা ভাগ দুই ইন্টু কস সি মাইনাস টি, থ্রি থেটা মাইনাস সেভেন থেটা ভাগ দুই। তাহলে এখন যদি হিসাব করি, টু ইন্টু কস থেটা ফাইভ থেটায় কত, সিক্স থেটা, সিক্স থেটা দুই দ্বারা ভাগ করলে কত, থ্রি থেটা, আর কস থেটা মাইনাস ফাইভ থেটা কত, মাইনাস ফোর থেটা, মাইনাস ফোর থেটা টু দিয়ে ভাগ করলে মাইনাস টু অফ থেটা, প্লাস টু ইন্টু কস থ্রি আর সেভেনে কত, টেন, টেন ভাগ দুই কত, ফাইভ থেটা, আর কস থ্রি থেকে সেভেন বাদ দিলে মাইনাস ফোর, এটাকে ভাগ দিলে কত, মাইনাস টু থেটা, সমান সমান কত, জিরো। এরপরের লাইনে যদি হিসাব করি, টু ইন্টু কস থ্রি থেটা, কস অফ মাইনাস থেটা মানে আমরা কি জানি, কস থেটা, তার মানে এখানে হবে কস অফ টু থেটা, এখানে আবার টু ইন্টু কস ফাইভ থেটা, আর কস অফ মাইনাস টু থেটা মানে কত, কস টু থেটা, যেহেতু কস কি করে, মাইনাসকে প্লাস করে দেয়। এইবার এই দুই জায়গা থেকে যদি আমরা টু কস টু থেটা কমন নেই, তাহলে এখানে থাকবে কত, কস থ্রি থেটা, এখানে থাকবে কত, কস ফাইভ থেটা, সমান সমান জিরো, অর্থাৎ টু আর কস টু থেটা কমন নিলাম, টু আর কস টু থেটা কমন নিলাম। তাহলে সেই সেন্স একবার টু কস টু থেটা সমান একবার হবে জিরো, আবার কস থ্রি থেটা প্লাস কস ফাইভ থেটা এটা সমান সমান একবার কত হবে, জিরো। তাহলে টুটা ওই পাশে গেলে কত হয়, কস টু থেটা সমান সমান জিরো, আর আমরা কি জানি কস থেটা সমান জিরো হলে থেটা সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে থেটা সমান সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু। তাহলে যেহেতু আমরা এখানে থেটার মানটা নির্ণয় করব, তাই টুটা এর নিচে ভাগ হয়ে দেয়, টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই ফোর হয়ে গেল, এই হলো একটা অ্যান্সার। আবার সেকেন্ড এই অংশটাই দেখতেছে, আবার এটু কিন্তু কস সি প্লাস কস টির সূত্রে বলে যাচ্ছে, তাহলে কস সি প্লাস কস টির সূত্র কত, টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ থ্রি থেটা প্লাস ফাইভ থেটা ভাগ টু ইন্টু কস সি মাইনাস টি ভাগ দুই, এদিকালটা কত, জিরো। তাহলে টু ইন্টু কস তিন আর পাশে কত, এইট থেটা, এইট এক দুই দিয়ে ভাগ করলে কত, ফোর থেটা, আর কস থ্রি থেটা থেকে ফাইভ থেটা বাদ দিলে কত, মাইনাস টু থেটা, এটাকে দুই দিয়ে ভাগ করলে মাইনাস থেটা সমান জিরো, তার মানে টু কস ফোর থেটা আর কস মাইনাস থেটাকে কি করে, প্লাস থেটা, সমান সমান কত হয়ে গেল, জিরো। তাহলে এটা সমান একবার জিরো, এটা সমান একবার জিরো, তার মানে সুতরাং টু কস ফোর থেটা সমান একবার জিরো, অথবা কস থেটা সমান একবার জিরো। তাহলে টুটা তো ওই পাশে যায় কত হয়ে যায়, জিরো হয়ে যায়, তার মানে কস ফোর থেটা সমান সমান একবার জিরো। এবার আমরা কি জানি, কস থেটা সমান সমান যদি জিরো হয়, থেটা সমান সমান কত, টু এন প্লাস ওয়ান পাই বাই টু, এখানে থেটা মানে কত, ফোর থেটা, এটা মানে কত, টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই টু, তাহলে থেটা সমান সমান কত হবে, টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই চার আর দুই গুণ করলে কত, এইট, এটা গেল একটা সমাধান। আবার যদি এখানে খেয়াল করি, কস থেটা সমান জিরো, তাহলে থেটা সমান সমান কত, টু এন প্লাস ওয়ান পাই বাই টু, তাহলে এই গেল তিনটা সমাধান। তো এই অঙ্কটাই আমরা সাইন থ্রি থেটা নাইন থিটাটা এক পাশে রাখবো, অর্থাৎ তিন ত্রিক্ষে নয়, যেটা যেটা মোটামুটি একটু মিল থাকে আর কি, তার মানে সাইন থ্রি থেটা দিলাম প্লাস সাইন অফ নাইন থেটা, আর এই পাতা সাতকে এক জায়গায় ধোবো, সাইন ফাইভ থেটা প্লাস সাইন কত, সেভেন থেটা ইকুয়াল টু কত, জিরো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র কত, টু ইন্টু সাইন সি প্লাস ডি, সি মানে কত, থ্রি থেটা, আর ডি মানে কত, নাইন থেটা ভাগ টু ইন্টু কস সি মাইনাস ডি, অর্থাৎ থ্রি থেটা মাইনাস নাইন থেটা ভাগ কত, টু। একইভাবে এখানে সাইন সি প্লাস সাইন ডি,
টু ইন্টু সাইন, অর্থাৎ সি প্লাস ডি সূত্র কত, টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ ফাইভ থেটা প্লাস সেভেন থেটা ভাগ টু। আর যখন কস নেব তখন কস হবে কত, সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ ফাইভ থেটা মাইনাস সেভেন থেটা ডিভাইডেড বাই কত, টু। তাহলে এখানে হচ্ছে টু ইন্টু সাইন, পাঁচ আর তিনে আট, আট ভাগ তুই কত, ফোর থেটা, আর কস তিন থেকে ছয় নয় বাদ দিলে কত, মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স থেটা প্লাস টু মানে কত, মাইনাস থ্রি থেটা। একইভাবে টু ইন্টু সাইন, সাত আর পাঁচ কত, বারো, বারোকে দুই দিয়ে ভাগ করলে কত, সিক্স থেটা ইন্টু কস, ফাইভ থেটা মাইনাস সেভেন থেটা মানে কত, মাইনাস টু থেটা, টাক টু দিয়ে ভাগ করলে মাইনাস থেটা সমান সমান কত, জিরো। তাহলে টু ইন্টু সাইন ফোর থেটা কস মাইনাসকে কী করে, প্লাস করে দেয়, আর টু ইন্টু সাইন কত, তিন আর মাইনাস নাইনে কত, মাইনাস সিক্স। তো এখানে টু ইন্টু সাইন এখানে কত হচ্ছে, সাত পাঁচ বারো, এখানে সিক্স থেটা, আর এখানে কত হচ্ছে, কস অফ কত, থেটা সমান সমান কত, জিরো। তো এখন আমরা এই জায়গায় দেখতেছি যে এখানে একটু ভুল হয়েছে, যেরকম নয় আর তিনে কথা হয় বারো, বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার আসে হচ্ছে সিক্স থেটা, এখানেও কত হচ্ছে সিক্স থেটা। তো যাই হোক, এইবার এই দুই জায়গা থেকে কত কমন যাচ্ছে, টু ইন্টু সাইন সিক্স থেটা যদি কমন নেই তাহলে এখানে কত, কস থ্রি থেটা প্লাস কত, কস অফ থেটা সমান সমান কত, জিরো। তার মানে টু সাইন সিক্স থেটা এটা সমান একবার জিরো, আর কস থ্রি থেটা প্লাস কস থেটা এটা সমান একবার জিরো। তাহলে সাইন সিক্স থেটা সমান সমান এই দুইটা জিরোর সাথে ভাগ হয়ে জিরো হয়ে গেল। তাহলে সাইন থেটা সমান জিরো হলে থেটা সমান সমান কত, থেটা মানে কত, সিক্স থেটা, এটা সমান সমান হওয়ার কথা এন পাই, তার মানে থেটা সমান সমান এন পাই ডিভাইডেড বাই সিক্স। এই গেল একটা সমাধান। আবার যদি আমরা খেয়াল করি কস সি প্লাস কস ডি সূত্র কি, টু ইন্টু কস, টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ থ্রি থেটা প্লাস থেটা ভাগ দুই ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, থ্রি থেটা মাইনাস থেটা ভাগ দুই সমান জিরো। তার মানে টু ইন্টু কস ফোর থেটা ভাগ টু মানে কত, টু থেটা, আর কস থ্রি থেটা থেকে থেটা বাদ দিলে কত, টু থেটা ভাগ দুই কস থেটা সমান জিরো। তার মানে টু কস টু থেটা সমান একবার জিরো, একবার কস থেটা সমান সমান কত, জিরো। তাহলে যদি হিসাব করি টুটা ওই পাশে যত জিরোই হবে, তার মানে কস টু থেটা সমান সমান কত, জিরো। তো কস থেটা সমান জিরো হলে থেটা সমান, থেটা মানে কত, টু থেটা, থেটা সমান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, পাই বাই টু। তাহলে থেটা এখানে টু এন প্লাস ওয়ান দুইটাই নিতে ভাগ হয়ে গেলে কত, পাই ডিভাইডেড বাই ফোর। এটা গেল একটা সমাধান। আবার কস থেটা সমান জিরো হলে থেটা সমান সমান কত হওয়া উচিত, টু এন প্লাস ওয়ান পাই বাই টু। তাহলে এই একটা দুইটা তিনটা হলো সমাধান। তো এখন আমরা এই অঙ্কটা যদি দেখি, এটি একটু বড় অঙ্ক, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার আছে হচ্ছে ফোর কস এক্স কস থ্রি এক্স। তো এক আর তিনকে এক জায়গায় রাখবো, তাহলে ফোরকে ভাঙা যায় টু ইন্টু কস, তাহলে কস এখানে এক্সটাকে রাখলাম আর কস রাখলাম থ্রি এক্স, আর কস টু এক্স এর মতো কস টু এক্স এখানে থাক সমান ওয়ান। তাহলে এখন টু ইন্টু কস এক্স আর কস থ্রি এক্সটা এক জায়গায় রাখলাম, আর এই টুটা কস টু এক্স এর সাথে গুণ করে এখানে থাকলো, আর এখানে আছে কত, ওয়ান। তাহলে এখন আমাদের একটা সূত্রে জানতে হবে, সেটা হচ্ছে টু ইন্টু কস এ কস বি, এটাকে যদি মনে মনে এ আর এটাকে যদি বি ধরি, এটা সূত্র হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে কস অফ এ প্লাস বি মানে কত, এক্স প্লাস থ্রি এক্স প্লাস কস অফ এ মাইনাস বি মানে কত, এক্স মাইনাস থ্রি এক্স, আর এখানে টু কস টু এক্স সমান সমান ওয়ান। তাহলে এইটুক থেকে এই সূত্রটা আসলো। এখন আমরা এখানে কি দেখতেছি, কস থ্রি এক্স আর এক্সে কত, ফোর এক্স, আর কস এক্স মাইনাস থ্রি এক্স মানে কত, কস অফ মাইনাস টু এক্স, আর এখানে কত আছে, টু কস টু এক্স ইকুয়াল টু কত, ওয়ান। তো এরপরের লাইনে আমরা কি জানি, কস ফোর এক্স হয় আর কস মাইনাস থিটাকে প্লাস থিটা করে দেয় কস টু এক্স হয়, আর এখানে থাকলো কত, টু কস টু এক্স ইকুয়াল টু কত, ওয়ান। তো এখন টু কস টু এক্স যদি প্রত্যেকের সাথে গুণ দিয়ে দেয়, তাহলে টু কস
2x আর এখানে কত 4x আর 2 cos 2x আর cos 2x এর 2 cos স্কয়ার 2x ইজ ইকুয়াল টু কত 1 এখন আমরা পরের লাইনে 2 cos 2x আর এখানে কত cos এখানে কিন্তু cos 4x ছিল তো cos 4x আর এখানে কত দেখা যাচ্ছে যে 2 cos স্কয়ার 2x এই 1টাকে এই পাশে নিয়ে চলে আসলাম সমান বানিয়ে দিলাম 0 তো এখন এই অংশটা যদি খেয়াল করি 2 cos স্কয়ার 2x - 1 সমান সমান 0 তো আমাদের একটা সূত্র জানা আছে সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা সমান সমান কত 2 cos স্কয়ার থিটা তাহলে সেই সেন্সে যদি আমরা খেয়াল করি যে 1 মাইনাস কিংবা এইভাবে চিন্তা করা যায় যে cos 2 থিটা থেকে দিলাম তাহলে কত লেখা যায় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এখানে যদি কোনো কারণে এই থিটার জায়গায় থাকতো 2 cos স্কয়ার 2 থিটা তাহলে এখানে 2 হলে পরে এই 2 দুগুণে কত হতো cos 4 থিটা তো এই ক্রিটিক্যাল সেন্স থেকে কিন্তু এখানে 2 cos স্কয়ার 2x মাইনাস 1 এটার বদলে আমরা কি দেখতে পারি cos অফ 4x সমান সমান 0 তাহলে এখানে 2 cos 2x আর cos 4x দুই জায়গা থেকে যদি আমরা cos 4x কমন নেই তাহলে 2 cos 2x প্লাস 1 সমান 0 তার মানে একবার cos 4x সমান 0 একবার 2 cos 2x প্লাস 1 সমান সমান কত 0 তো এখন আমরা কি জানি যে cos থিটা সমান সমান 0 হলে পরে থিটা সমান সমান কত হয় 2n প্লাস 1 পাই বাই 2 তাহলে 2n প্লাস 1 পাই বাই কত 2 তাহলে x সমান সমান কত হবে 2n প্লাস 1 এই 4 টা নিচে ভাগ হয়ে কত হচ্ছে পাই ডিভাইডেড বাই 8 এটা গেল একটা অংশ আর এখানে কি লেখা যায় cos 2x = -1 ডিভাইডেড বাই 2 আর আমরা মাইনাস ওয়ান বলতে আসলে কি জানি যে মাইনাস হাফ বলতে আসলে বোধহয় হচ্ছে এরকম মাইনাস রেখে দেব আর cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি তার মানে এখানে লেখা যায় পাই ডিভাইডেড বাই 6 তারপরে আগের অংশের মতোই cos থিটা এখানে যেহেতু cos মাইনাস আছে তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয় মাইনাস আর সেকেন্ড কোয়াড্রেন্টে কত হয় পাই মাইনাস সেজন্য cos পাই মাইনাস কত দেব পাই বাই 3 তাহলে cos 3 পাই থেকে পাই বাদ দিলে 2 পাই বাই 3 কে সমান cos 2x সমান তো আমরা কি জানি যে cos থিটা সমান সমান যদি cos আলফা হয় থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা তাহলে এখানে থিটা হিসাবে কত আছে 2x তাহলে 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কত 2 পাই বাই 3 তাহলে x সমান সমান কত হচ্ছে এই দুইটা প্রত্যেকের সাথে ভাগ হয়ে যাবে তাহলে এই দুই এর সাথে দুই ভাগ হলে কত n পাই প্লাস এই 2 পাই বাই 3 নিচে দুই ভাগ হলে 2 2 কেটে যদি দেয় তাহলে কত থাকতেছে পাই ডিভাইডেড বাই 3 এই গেল আর একটা সমাধান এইবার কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে লিমিট দেওয়া আছে অর্থাৎ 0 থেকে x বড় x এর চাইতে পাই বড় তো এটার জন্য কিন্তু আবার আমাদের অনেক বড় একটা অংশ করতে হবে সেটা কি আমরা বরাবরের মতে কি লিখব n belongs to z এইবার ফারস্টে n সমান সমান 0 ধরব দে ফার্স্ট ক্ষেত্রে এই x এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি 2n প্লাস 1 পাই বাই 8 তাহলে n এর জায়গায় যদি 0 হয় তাহলে 2 ইনটু 0 মানে 0 প্লাস 1 তার মানে এখানে কত হচ্ছে পাই ডিভাইডেড 8 আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে n এর মান যদি এখানে আমরা 0 নেই আমরা এখানে কি পাবো যেহেতু 0 এর সাথে পাই গুণ হয়ে 0 হয়ে গেল তার মানে প্লাস মাইনাস পাই বাই 3 তার মানে একবার মাইনাস পাই বাই 3 একবার প্লাস পাই বাই 3 তো আমরা তো জানি এখানে কোন যেহেতু আমাদের কি হবে পজিটিভ মান তার মানে এটা তো আর গ্রহণযোগ্য না একইভাবে এইবার তো n সমান সমান 2 নেই তাহলে ফার্স্টে এই x এর ক্ষেত্রে কত হবে 2 2 গুণ 4 আর 1 5 5 পাই বাই 8
5 পাই ডিভাইডেড বাই 8 আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে 2 পাই যেহেতু n এর মান কত 2 তার মানে 2 পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 3 তার মানে একবার নিতে হবে 2 পাই প্লাস পাই বাই 3 আরেকবার নিতে হবে 2 পাই মাইনাস পাই বাই 3 তাহলে এখন এটুকু যদি আমরা একটু ক্যালকুলেশনে যাই তাহলে কি দেখতেছি যে এখানে 3 যদি হয় লসাগু তাহলে 3 দুগুণা 6 আর 1 7 7 পাই বাই 3 হচ্ছে আর এই জায়গায় যদি 3 লসাগু হয় 3 দুগুণা 6 ঠিক একবার দিলে 5 পাই বাই 3 হচ্ছে তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি 7 গুণন 180 ভাগ দিলাম 3 তাহলে হচ্ছে 420 তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য না আর এখানে যদি দেখি 5 গুণন 180 ভাগ যদি দেয় হচ্ছে 6 তাহলে হচ্ছে 150 তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য একইভাবে n এর মান যদি 3 ধরা হয় তাহলে x সমান সমান কত হবে n এর মান 3 মানে কত এই জায়গায় 3 দিলাম তাহলে 3 দুগুণা 6 আর 1 7 7 পাই বাই 8 তার মানে হচ্ছে 7 পাই ডিভাইডেড বাই 8 এখন দ্বিতীয় অংশের ক্ষেত্রে দেখতেছি n এর মান 3 হলে 3 পাই প্লাস মাইনাস পাই বাই 3 তার মানে 3 পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 3 তার মানে একবার 3 পাই প্লাস পাই বাই 3 হবে একবার 3 পাই মাইনাস পাই বাই 3 হবে তাহলে এইটা যদি আমরা একটু লসাগু করি 3 লসাগু 3 ত্রিক্ষে 9 আর একে 10 10 পাই বাই 3 আর এখানে 3 ত্রিক্ষে 9 থেকে একবার দিলে 8 পাই বাই কত 3 তাহলে যদি একটু হিসাব করি যে আমাদের 7 পাই বাই 8 এটা আসলে হয় কি না 7 গুণন কত দেব 180 ভাগ কত 3 আমার আসছে 420 তার মানে এটা কিন্তু আমার গ্রহণযোগ্য না আবার যদি এখানে দেখি 10 পাই তার মানে 10 গুণন 180 ভাগ যদি দেই 3 তাহলে আমার 600 হচ্ছে তার মানে এটাও গ্রহণযোগ্য না এখানে যদি দেখি 8 গুণন 180 ভাগ 3 তাহলে 480 তার মানে এটাও আমার গ্রহণযোগ্য না তাহলে ফাইনালি আমাদের মান কোনটা কোনটা হচ্ছে পাই বাই 8 পাই বাই 3 পাই বাই 8 পাই বাই 3 তারপরে 5 পাই বাই 8 5 পাই বাই 3 তো আমরা যদি এখানে খেয়াল করি আমাদের cos 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 দুই জায়গাতে cos আছে কিন্তু আমাদের এই রকম একটা সূত্র আনতে গেলে কিন্তু একটা করে 2 প্রয়োজন সেজন্য উভয় পক্ষকে ফারস্টে 2 দিয়ে গুণ করে নিতে হবে অর্থাৎ 2 cos 9x cos কত 7x 2 cos 5x cos কত 3x তাহলে এখন সূত্র কি 2 ইনটু cos a cos b সূত্র cos a প্লাস b প্লাস cos a মাইনাস b তাহলে cos a প্লাস b মানে কত 9x আর 7x 9x প্লাস 7x আর প্লাস cos a মাইনাস b মানে কত 9x মাইনাস 7x একইভাবে 2 ইনটু cos a cos b এটা সূত্র কি cos of a a মানে কি এটা 5x b মানে 3x 5x প্লাস 3x প্লাস cos কত 5x মাইনাস 3x এরকম করে আগে বানাই নেওয়া হলো তাহলে এখানে আসছে cos 9 আর 7 কত 16x প্লাস cos 2x আর এখানে আসছে cos 8x প্লাস cos কত 2x তাহলে এখন উভয় পক্ষ থেকে কিন্তু প্লাস cos 2x প্লাস cos 2x কেটে যায় তাহলে এখানে থাকতেছে cos 16x এই cos 8x টা এই পাশে আসলে মাইনাস cos 8x সমান সমান কত 0 তাহলে এখন cos c মাইনাস cos d এর সূত্র কি 2 ইনটু sin c প্লাস d অর্থাৎ 16x প্লাস 8x ভাগ 2 ইনটু sin d মাইনাস c 8x মাইনাস 16x ভাগ 2 ইকুয়াল টু কত 0 2 ইনটু sin 16 এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে 24 24 এর 2 দিয়ে ভাগ করলে 12x আর sin 8x থেকে মাইনাস 16x বাদ দিলে মাইনাস 8x ভাগ 2 মাইনাস 4x সমান সমান কত 0 তো এর পরের লাইনে আমরা লিখতে পারি 2 sin 12x সমান একবার 0 অথবা sin মাইনাস 4x ইকুয়াল টু কত 0
তো এই দুটো ওই পাশে যায় কত হচ্ছে সাইন 12 এর সমান সমান 0 হয়ে যাচ্ছে, আর আমরা কি জানি সাইন থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, তার মানে এখানে থিটা মানে কে 12x সমান সমান কত n পাই, তাহলে x এর মান কত n পাই ডিভাইডেড বাই 12। আর এখানে সাইন অফ মাইনাস থিটা মানে আমরা কত জানি মাইনাস সাইন থিটা সমান 0, তাহলে মাইনাসটা ওই পাশে যায় কত হয়ে যাচ্ছে 0, তার মানে সাইন 4x সমান 0। এইবার সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত n পাই, তাহলে এখানে থিটা হিসাবে কত আছে 4x সমান সমান কত n পাই, তাহলে x সমান সমান n পাই ডিভাইডেড বাই কত 4। এই একটা অংশ, এই একটা অংশ, কিন্তু আমাদের এখানে আবার কি দেওয়া আছে, লিমিট দেওয়া আছে, এবং সেই লিমিটটা কেমন দেওয়া আছে, যে আমাদের হতে হবে মাইনাস পাই বাই 4, অর্থাৎ মাইনাস 45 ডিগ্রি থেকে বড় প্লাস 45 ডিগ্রি থেকে ছোট। তো যেহেতু মাইনাস নিয়ে দেওয়া আছে আমরা বরাবর বরাবর তো এ বিলংস টু জেড দিয়ে দেব। তারপর একবার n এর মান ধরবো কত 0, 0 যদি ধরি তাহলে এখানে আমার দেখা যাচ্ছে x এর মান কত হবে 0 ইনটু পাই ভাগ 12, তার মানে এই x এর মানও 0, এই x এর মানও কত হয়ে যাবে 0, যেহেতু 0 এর সাথে গুণ দিলে 0 হয়। এইবার n সমান সমান একবার নেব 1, 1 নিলে পরে প্রথম x এর মান কত হয় 1 আর পাই কত পাই বাই 12, দ্বিতীয় x এর জায়গায় কত হয় 1 আর পাই কত পাই বাই 4। তো এখানে আমরা দেখতেছি পাই বাই 12 বলতে আসলে কত বোঝায়, 180 কে 12 দিয়ে ভাগ করা বোঝায় 15 ডিগ্রি, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য। কিন্তু এই জায়গায় যদি দেখি 45 ডিগ্রি, এটা তো 45 ডিগ্রির সাথে ছোট হতে হবে, তার মানে কি হচ্ছে পরের যেটা পাই বাই 4 সেটা কিন্তু গ্রহণযোগ্য না। এবার n সমান সমান যদি তাই মাইনাস 1, তাহলে x সমান সমান কত হবে মাইনাস পাই বাই 12, মাইনাস পাই বাই 12, আর x সমান সমান হবে মাইনাস পাই বাই কত 4, তাহলে মাইনাস পাই বাই 12 মানে কিন্তু আমাদের মাইনাস 15 ডিগ্রি। তো মাইনাস 45 ডিগ্রির চাইতে কিন্তু মাইনাস 15 ডিগ্রিটা বড়, তার মানে এটা গ্রহণযোগ্য, আর এখানে হচ্ছে মাইনাস 45 ডিগ্রি। তো মাইনাস 45 ডিগ্রি তো এটা সমান হয়ে গেল, তার মানে মাইনাস 45 ডিগ্রি থেকে বড় নিতে হবে, তার মানে এটাও কি না গ্রহণযোগ্য না। আবার আমরা এবার n সমান সমান কত নেব 2 নেব, তাহলে ফার্স্ট কেসে x সমান সমান কত হবে 2 পাই ভাগ 12, 2 পাই ডিভাইডেড বাই 12 মানে পাই বাই 6, আর পাই বাই 6 মানে 30 ডিগ্রি, যেটা 45 এর চাইতে ছোট, তার মানে গ্রহণযোগ্য। দ্বিতীয়টার ক্ষেত্রে x সমান সমান কত আছে n পাই বাই 4, তার মানে 2 পাই ডিভাইডেড বাই 4 তার মানে কত পাই বাই 2, আর পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তো আমাদের 90 ডিগ্রিটা তো আসলে কি হয়ে যাচ্ছে 45 ডিগ্রির চাইতে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা গ্রহণযোগ্য না। একইভাবে যদি আমরা n সমান সমান মাইনাস 2 নেই, তাহলে x সমান সমান কত হবে মাইনাস 2 পাই বাই 12, মাইনাস 2 পাই বাই 12 অর্থাৎ কত মাইনাস পাই ডিভাইডেড বাই 6 অর্থাৎ মাইনাস 30 ডিগ্রি। তো মাইনাস 30 ডিগ্রি তো মাইনাস 45-এর চাইতে বড়ই। আবার যদি n সমান সমান প্লাস 2 নেই, প্লাস 2 তো নেওয়াই হয়েছে, n সমান সমান মাইনাস 2 একবার প্রথমটার ক্ষেত্রে না হলে এবার দ্বিতীয়টার ক্ষেত্রে, তাহলে x সমান সমান n এর জায়গায় কত মাইনাস 2, তার মানে মাইনাস 2 পাই ভাগ কত 4, তার মানে মাইনাস পাই বাই 2। তো মাইনাস পাই বাই 2 মানে কত মাইনাস 90 ডিগ্রি। তো মাইনাস 45 ডিগ্রির চাইতে তো মাইনাস 90 ডিগ্রি ছোট, তার মানে এটাও কি না গ্রহণযোগ্য না। সুতরাং তাহলে আমাদের মান কে কে হবে, মান হবে আমরা যদি দেখি যে 0 তো মাইনাসের চাইতে বড় প্লাসের চাইতে ছোট, তার মানে অবশ্যই এটা নেওয়া যাচ্ছে, তার মানে একবার 0 নেব, একবার পাই বাই 12 মাইনাস পাই বাই 12, পাই বাই একবার 12 একবার মাইনাস পাই বাই 12, আবার নেব কত পাই বাই 6 মাইনাস পাই বাই 6 পাই বাই 6 আর কত মাইনাস পাই ডিভাইডেড বাই 6। তো এই হলো সমাধান। এটা অনেকটা সৃজনশীল ফরম্যাটের অঙ্ক, এখানে দেওয়া আছে h অফ x ইজিক্যাল টু সাইন x, তাহলে এত ব্যবধিতে h অফ থেটা h অফ 3 থেটা ইজিক্যাল টু 1 এটা সমাধান করতে হবে। তাহলে আমরা h অফ x দেওয়া আছে সাইন x, তাহলে h অফ থেটা মানে কত হবে সাইন থেটা, আবার h অফ 3 থেটা মানে কত হবে এই x এর জায়গায় কত বসে যাবে সাইন অফ 3 থেটা। তাহলে এখন যদি আমরা অঙ্কটা তুলি 2 h অফ থেটা h অফ 3 থেটা সমান 1, তাহলে 2 h অফ থেটা মানে কত
সাইন থেটা, এই সব থ্রি থেটা মানে সাইন অফ থ্রি থেটা সমান সমান কত মান? তাহলে এখন টু ইন্টু সাইন এ সাইন বি, টু ইন্টু সাইন এ সাইন বি, এটা সূত্র কত? কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে কস অফ কত হবে? থেটা থেকে থ্রি থেটা বাদ দিলে মাইনাস টু থেটা, আর কস অফ কত? ফোর থেটা ইকুয়াল টু ওয়ান। কস কি করে? মাইনাসকে প্লাস করে দেয়, তার মানে কস অফ টু থেটা মাইনাস কস অফ ফোর থেটা ইকুয়াল টু কত হবে? ওয়ান। তাহলে এখন আমরা যদি খেয়াল করি যে এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কস অফ টু থেটা মাইনাস কস অফ ফোর থেটা মাইনাস ওয়ান সমান জিরো। তো কস অফ টু থেটার মতো টু থেটা থাকলো, এই জায়গা থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস ওয়ান হয় প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ফোর থেটা হয় কস অফ প্লাস ফোর থেটা, তাহলে এখানে থাকলো কস অফ কত? টু থেটা মাইনাস ওয়ান প্লাস কস ফোর থেটা, ওয়ান প্লাস কস টু থেটার সূত্র টু কস স্কোয়ার থেটা। তাহলে টুর জায়গায় যদি এখানে ফোর হয় তাহলে কত হবে? টু কস স্কোয়ার টু থেটা, তার মানে এখানে হবে টু কস স্কোয়ার টু থেটা সমান সমান কত? জিরো। এবার উভয় পাশ থেকে কস টু থেটা যদি কমন নেই, এখানে থাকবে ওয়ান মাইনাস টু কস টু থেটা সমান জিরো, তার মানে একবার কস টু থেটা সমান সমান জিরো, একবার হবে ওয়ান মাইনাস টু কস টু থেটা সমান সমান কত? জিরো। তো আমরা জানি যে কস থেটার মান যদি জিরো হয় তাহলে সেই ক্ষেত্রে কত হয়? কস থেটা সমান জিরো হলে থেটা সমান, এখানে থেটার জায়গায় হবে টু থেটা, থেটা সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু, টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই টু। তাহলে এবার থেটা সমান সমান কত হবে? এই টুটার নিচে এই টু এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে টু এন প্লাস ওয়ান পাই ডিভাইডেড বাই ফোর, এই গেল একটা সমাধান। আর এখানে যদি দেখি ওয়ান ইকুয়াল টু টু কস টু থেটা, তাহলে এখানে কস টু থেটা সমান সমান কত হবে? ওয়ান বাই টু, আর কস টু থেটার মতো টু থেটা দিয়ে দিলাম, এখন ওয়ান বাই টু মানে কত বোঝাচ্ছে? শিফট কস জিরো পয়েন্ট ফাইভ, আমাদের আসতেছে ষাট ডিগ্রি, তার মানে কত হবে? কস পাই বাই থ্রি। তাহলে টু থেটা সমান কস থেটা সমান কস আলফা হলে কত হয়? থেটা সমান টু এন পাই প্লাস মাইনাস আলফা, তাহলে টু এন পাই প্লাস মাইনাস আলফা মানে কত? পাই বাই থ্রি। তাহলে থেটা সমান এখানে কত হবে? এই টু এর নিচে ভাগ হলে টু তো কেটে গেল, এন পাই প্লাস মাইনাস এই পায়ের নিচে এই তিন আছে, এই দুইটা গুণ হয়ে যায় কত হবে? পাই ডিভাইডেড বাই সিক্স। তো এটা গেল থেটার একটা মান। তো এই অঙ্কে আবার আমাদের দেওয়া আছে যে লিমিটটা হতে হবে জিরো থেকে একশো আশি ডিগ্রি পর্যন্ত, তার মানে যেহেতু সবই পজিটিভ তার মানে আমাদের মানগুলা পজিটিভ নিতে হবে। আমরা ফার্স্টে লিখে নেব কত? এন বিলংস টু জেড, এবার এন সমান সমান জিরো থেকে শুরু করব। এন সমান জিরো হলে থেটা সমান সমান কত হবে? এই থেটা সমান সমান টু ইন্টু জিরো প্লাস ওয়ান, তার মানে এটুকু ওয়ান হচ্ছে, তার মানে কত? পাই ডিভাইডেড বাই ফোর। এইবার দ্বিতীয় থেটা সমান সমান আমার এন এর জায়গায় যদি হয় জিরো, তার মানে হবে প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই সিক্স, তার মানে একবার হচ্ছে পাই বাই সিক্স, একবার হচ্ছে মাইনাস পাই বাই সিক্স, যেহেতু প্লাস মাইনাস আছে। তো আমাদের তো দেখা যাচ্ছে যে এটা গ্রহণযোগ্য যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি, আর এটা গ্রহণযোগ্য যেহেতু তিরিশ ডিগ্রি, কিন্তু মাইনাস তো আর অ্যাঙ্গেলে নাই, তার মানে ওটা বাদ। এইবার এন এর মান যদি ওয়ান নেই তাহলে থেটা সমান সমান এখানে কত হবে? দুই এককে দুই আর একে তিন, থ্রি পাই বাই ফোর, থ্রি পাই বাই ফোর, আর এখানে থেটা সমান সমান হবে যদি এখানে এক নেই তাহলে পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স, পাই প্লাস মাইনাস পাই বাই সিক্স, তার মানে একবার পাই প্লাস পাই বাই সিক্স, একবার পাই মাইনাস পাই বাই সিক্স। তাহলে ছয় এককে ছয় সেভেন পাই বাই সিক্স একবার হচ্ছে, ছয় এককে ছয় ফাইভ পাই বাই সিক্স একবার হচ্ছে। তো আমরা দেখতেছি সেভেন পাই বাই সিক্স বলতে আসলে বোঝায় সেভেন গুণন একশো আশি ভাগ ছয়, তাহলে দুশো দশ ডিগ্রি, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য।
যেহেতু 360 এর ছোট বা সমান হতে হবে, আর 5 পাই বাই 6 এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য। এবার n সমান সমান যদি 2 নেই তাহলে থেটা সমান, এই জায়গায় যদি 2 বসাই, 2 দুগুণ 4 এর একে 5, 5 পাই বাই 4, আর এই জায়গায় যদি 2 বসাই 2 পাই প্লাস মাইনাস পাই বাই 6, তার মানে 2 পাই প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 6, তার মানে 2 পাই একবার প্লাস পাই বাই 6, একবার 2 পাই মাইনাস পাই বাই 6, তাহলে 6 দুগুণে 12 13 পাই বাই 6, 6 দুগুণে 12 এক বিয়োগ দিলে 11 পাই বাই 6। তাহলে যদি হিসাব করি 13 গুণন 180 ভাগ যদি 6 দেয় আমার আসছে 390 ডিগ্রি। তো 390 ডিগ্রি তো 360 ডিগ্রির চাইতে ছোটও না সমানও না, তার মানে এটা বাদ। আর যদি হিসাব করি 11 পাই বাই 6, 11 গুণন 180 ভাগ 6, তাহলে 330 ডিগ্রি, এটা কিন্তু আবার গ্রহণযোগ্য। তো একইভাবে আমরা এন সমান 2 ধরে করেছি, 3 ধরে একবার করব, একবার 4 ধরে করব, যে কয়টা মান হয় সেই কয়টা মানই কিন্তু এখানে বসাতে হবে। যেরকম আপাতত আমাদের 2 পর্যন্ত ধরার পর কোনটা কোনটা গ্রহণযোগ্য মান ছিল, পাই বাই 4, পাই বাই 6, তাহলে বসায় দেব পাই বাই 4, পাই বাই 6। আবার 1 ধরে আমাদের গ্রহণযোগ্য ছিল 7 পাই বাই 6, 5 পাই বাই 6, 7 পাই বাই 6, 5 পাই ডিভাইডেড বাই 6। আবার 2 ধরে এখানে গ্রহণযোগ্য পেয়েছিলাম 11 পাই ডিভাইডেড বাই 6। একইভাবে 3 4 ধরে যে কয়টা হবে সেই কয়টা মান এখানে বসাতে হবে।